প্যানও আধার কার্ড সংযোগ না করলেও হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আধার কার্ড ও প্যান কার্ড সংযোগ না করলেও হবে। কিন্তু কাদের জন্য প্রযোজ্য এই নিয়ম জেনে নিন বিস্তারিত। 31 মার্চের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ সেরে ফেলতে হবে বলে নির্দেশ দিয়েছেন কেন্দ্র। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ না হলে প্যান কার্ডের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে বলেই নির্দেশিকা জানানো হয়েছে। কিন্তু বেশ কয়েকটি ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম রয়েছে। নির্দিষ্ট কয়েকজনের জন্যই এই নিয়ম কার্যকরী নয় বলেই জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। 2017 সালের কর আদায়ের একটি নির্দেশিকা অনুযায়ী মোট 4টি ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হবে। প্রথমত, অসম মেঘালয়ের বাসিন্দারা এই নিয়মের আওতায় পড়ছেন না, অর্থাৎ উত্তর পূর্বের 2টি রাজ্যে প্যান ও আধারের সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়। প্যান ও আধারের সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয় জম্মু কাশ্মীরের বাসিন্দাদের জন্যেও। এছাড়া 80 বছরের বেশি ভারতীয় নাগরিকদের এই সংযুক্তিকরণ করতে হবে না। প্রবাসী ভারতীয় ও বিদেশি নাগরিকদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। প্রসঙ্গত, 22 সালের 31 মার্চের মধ্যেই এই সংযুক্তিকরণ করে ফেলতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। 1 বছরের এই সময়সীমা বাড়লেও তার জন্য জরিমানা ধার্য করা হয়। 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা জরিমানা করার নির্দেশ দেয় কেন্দ্র। তবে যেটা আমি বললাম, কয়েকটি রাজ্যে প্যান আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়, যেমন উত্তর পূর্বে 2টি রাজ্য অসম ও মেঘালয়, এবং জম্মু কাশ্মীরের নাগরিকদেরও প্যান আধারের সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয় 31 মার্চের মধ্যে, এবং প্রবাসী ভারতীয় যারা রয়েছেন বা বিদেশি নাগরিক তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য নয়, এবং 80 বছরের ঊর্ধ্বে যেসব বয়স্করা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর নয়। সুতরাং যারা এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন না আর ভাবছিলেন প্যান আধার লিঙ্ক না করলেও পার পেয়ে যাবে, সেটা কিন্তু একদম নয়। যদি আপনারা এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল না করতে পারেন, তাহলে দেরি না করে আধার ও প্যান সংযুক্ত করে নিন। দেখতে থাকুন কম্পিউটার সলিউশন বাই অরিজিৎ, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশনটা পাওয়ার জন্য।